মই ইলেকশন পিছত হজত গৈছিলোঁ আর এই দুই তিন তিন দিনের ভিতর মই আহিছোঁ আর পিছতেই মই প্রথম প্রোগ্রাম গোটে অসমের আমার ধুবুরি বরপেটা গোয়ালপাড়া সব জায়গার মই এটা ট্যুর প্রোগ্রাম বনাইছোঁ। আমার এমএলএ সাহেব ইয়াত বহুত কাম করে আছে, মই দেখিছোঁ, ভিডিও পাইছোঁ, আমার ফটো পাইছোঁ, সব পাইছোঁ। আর আমি এটা ডিসিশন লৈছোঁ এইবার বানপানীর কাম করার কারণে, মতলব এক্সাম্পলারি কাম যেটো আমার রাষ্ট্রপতিবাহী করেছে, আমি কৈছোঁ তেখেতে এইবার আমি ম্যান অফ দ্য ইয়ার আমার UDFর এই সেবা করার কারণে আমি তেখেতক দিম। আর এইটার কারণে মই ইয়ারপর আরম্ভ করেছো আর ইয়ারপর আমি যাম, কালি আমি মন্দিয়া যাম, তারপর সিজন গ্রাম, তারপর গোয়ালপাড়া সব জায়গা হই একদম মানকাচরলৈকে, আর এপারে আমার ধুবুরী আর শালমারা জলেশ্বর সব জায়গা তুমি যাম। মানুষের 10 দিনের প্রোগ্রাম, মানুষের দুঃখ দুর্দশা হয়েছে যথেষ্ট, এইটার কারণে চাক মই বোধহয় মই প্রথম মানুষ, মই তারপরাই হুকুম দি প্রাইম মিনিষ্টারক এপিল করেছো 20,000 কোটি টাকার প্যাকেজ দেওয়ার কারণে, চিফ মিনিষ্টারক মই লিটি লিখেছো, লিডার অপোজিশন রাহুল গান্ধীক লেটার লিখেছো, আর এইফালে মই যাওয়াকালি পরহি মই আহি প্রথম দিন CMর লগে ভেট করেছো, একটা মেমোরান্ডম দিছো এই বানপানীর উপর মানুষের যান পর্যাপ্ত রিলিফ লাগে এই রিলিফটা দেওয়ার কারণে আর ধ্যান রাখার কারণে এটা আমি আমার পার্টির ফল মানে এপিল রাইজে আপনার এবার ভোট দিলে এটা এমপিও নহয় তথাপি আপনি রাইজের মাজত আহিছে। সব আমি প্রথমের পর আপনাদের জানে আমার আজমল ফাউন্ডেশন আছে, আমার কজল মারিব আছে, আমি আজি 20, 30, 40, 42 বছর আমি সব কাম করে আসো, জনসেবা আমি করে আসো, কেউ ভোট দিছে নিদিছে এইটা থেকে তো নিজের মানুষের আজাদি আছে, মানে কাক দিব কাক নিদিব এটা মানুষের চয়েস, বলে আমার যেটা মানব সেবার কাম আছে এইটা আমি করে যাম, মানে রাইজে ভোট নিদিলেও আমি কাম করে যাম। আমি হাইলাকান্দিত আপনাদের ইতিমধ্যে পাইছে, আমি করিমগঞ্জত আমি ভোট পোৱা নাই, মাত্র 28,000 না কিমান ভোট পাইছো, বইলে যেতেই ফ্লাড আইছে প্রথমে রিলিফ মই তাত থাকি মক্কারপর থাকি মই কাহিলাকান্দি আর করিমগঞ্জত পাঠাইছো, আপনাদের নিশ্চয় ফটোটো পাইছে। তো আমার কাম হল সেবা করা, মানুষ কি করব উপরওয়ালা সব দেখি আছে, তারপর দেখা যাবে। এইবার একটা সুনামি আসিল, হ্যাঁ, ইন্ডিয়া গঠবন্ধনের সুনামি আসিল, এই তুফানের ভিতরত যেরকম ফ্লাডে সব মন্দির মসজিদ সব উড়াই লই যায়, এইটা আমার হালত হয়েছে, আমি মানিছো, মানুষের ম্যান্ডেট মানিছো, আমি কাম করি। কালি কালি ভূপেন বৰাই এটা কথা কৈছে যে আপোনাক কেন রাজনৈতিক হিসাবে তেও নামানে বা চিনি নাপায়, আপোনাক এটা আতরর বেরন বুলিয়ে চিনি পায়। ঠিক আছে, কমসে কম এটা তো চিনি পাইছে, এটা তো চিনি পাইছে, লাহে লাহে বাকি সব চিনি পাব। মই তেখেতক দাওয়াত দি আছো বলে আপনি আমার আজমল ফাউন্ডেশনত আহক, আমার মরকজুল মারিফ, আমার আজমলের বাকি যেমন কাম আছে, স্বেচ্ছাসেবী কাম আছে, আহি আপনাদের চাই যাও, এই সব কাম আপনি মানি লব। ইমান ডাঙর ডাঙর 550 ডক্টর আমি উলাইছো, হ্যাঁ, 700-800 লৈকে 5 বছর ডক্টর উলাইছো, এইটা একদিন মানিব, মানিবই লাগবে, সূরজ উঠিলে কেউ যদি আন্ধা মানুষ থাকে তো মানি লয় মানিব। আপনার রাজনৈতিক হিসাবে চিনি নাপা বলে হবো পারে, ডাঙর মানুষ আমার কোনো মন্তব্য নাই।